আমাদের রাজনীতিতে যে কয়েকজন রাজনীতিবিদ নতুন নতুন কিছু কথা বলেন বা কিছু দিক নির্দেশনা দেন, তার মধ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের অন্যতম। তিনি আজকে একটি চমৎকার কথা বলেছেন, বলেছেন রাজনীতিতে ভালো মানুষ আসতে চায় না। খুবই সত্য কথা বলেছেন। এই কথাটি তিনি একটি দলের জাতীয় পার্টি জেপির ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এই কথা বলেছেন। আর তার বক্তব্য হচ্ছে রাজনীতিকেরা রাজনীতিকে ভালো মানুষের জন্য আকর্ষণীয় করে তুলতে পারেনি। খুবই বাস্তব একটি কথা বলেছেন। আমরা যারা রাজনীতি করি এই ব্যর্থতা দায় আমাদের, এটা স্বীকার করতেই হবে। এটাও দেখেন খুবই সত্য কথা। এই জন্য আমি বলি যে ওবায়দুল কাদের উনি কিন্তু মাঝে মধ্যে খুবই চমৎকার কিছু কথাবার্তা বলেন, যে কথাগুলো হয়তো অনেকে অন্যভাবে নেন, যেহেতু তিনি সরকার দলীয় রাজনীতি একজন অন্যতম প্রধান পুরুষ বলা যায়। সুতরাং কিন্তু কথাগুলো যদি আপনারা করেন, বিশ্লেষণ করেন, তাহলে অনেক সত্য কথা। এই কথাগুলি যদি ওবায়দুল কাদের সাহেব না বলে যদি অন্য কোনো বলতেন, বিরোধী কোনো রাজনীতিক বা মুক্ত মনা কোনো মানুষ, সুশীল সমাজ, তাহলে কিন্তু সেটাকে সবাই একদম মানে কোনো কোনো প্রতিবাদ ছাড়াই, কোনো দ্বিধা দ্বন্দ্ব ছাড়াই গ্রহণ করত। কিন্তু আমি তারপরও বলবো যে রাজনীতিতে বসবাস করে এবং সরকার দলীয় রাজনীতির মধ্যে থেকেও গুরুত্বপূর্ণ একটা দায়িত্বে থাকার পরও তিনি খুবই সত্য কথা বলেছেন। দেখেন কয়েকটা কথা বলেছেন, শেখ হাসিনা একদিনে 100 সেতুর উদ্বোধন করেছেন, কিন্তু রাজনীতিতে আমরা কোনো সেতু নির্মাণ করতে পারিনি। খেয়াল করেছেন, নির্মাণ করেছেন তিনি সেতু, কিন্তু বলছেন যে রাজনীতিতে আমরা কোনো সেতু নির্মাণ করতে পারিনি। অর্থাৎ এই যে সম্পর্ক এক দল আরেক দলের সাথে, সেই সম্পর্কটা আমরা করতে পারি, রাজনৈতিক কর্ম সম্পর্কটা আমাদের থাকা উচিত ছিল। খুবই বাস্তব কথা, এভাবে গণতন্ত্র বাঁচতে পারে না। এটাও দেখেন চমৎকার কথা, যে এই যে বিভক্তি রাজনীতি, কোথায় আওয়ামী লীগ, কোথায় বিএনপি প্রতিনিয়ত হচ্ছে মুখোমুখি অবস্থান, কোনো মানে বিরোধী দলের সঙ্গে, সরকারি দলের বা সরকারি দলের সঙ্গে বিরোধী দলের বিন্দুমাত্র কোনো সদ্ভাব নেই এবং অবিশ্বাস তাদের মধ্যে এবং হানাহানি দুই পক্ষের মধ্যে, এই কারণে তিনি বলছেন যে এভাবে গণতন্ত্র বাঁচতে পারে। গণতন্ত্রকে বাঁচাতে হলে শক্তিশালী বিরোধী দল প্রয়োজন। দেখেন এটাও কত সত্য কথা, আমাদের দেশে এখানে সবচেয়ে বড় দুর্বলতা, কারণ আমরা নষ্ট রাজনীতির কাছে বারবার আত্মসমর্পণ করি। তিনি আরো দেখেন বলছেন, এ সময় রাজনৈতিক ব্যক্তিদের কথা তুলে ধরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নষ্ট রাজনীতি নষ্ট মানুষের জন্ম দেয়, নষ্ট রাজনীতিকেরা নষ্ট রাজনীতিকে বাঁচিয়ে রাখে। চমৎকার কথা এগুলো, এগুলি খুবই দার্শনিক কথা। ওবায়দুল কাদের এই কথাগুলো যদি তিনি রাজনীতিক না হয়ে রাজনৈতিক বিশ্লেষক হিসেবে যদি বলতেন, তাহলে এটা খুবই গ্রহণযোগ্য হতো। বাংলাদেশের অবস্থা হয়েছে ঠিক তাই, এ তো বিভক্তি রাজনীতি, এর জন্য তো মুক্তিযুদ্ধ হয়নি। এটাও কথা বলছেন যে একটা মুক্তিযুদ্ধের পরও আমরা কিন্তু দেশকে, মানুষকে, জাতিকে ঐক্যবদ্ধ করতে পারিনি। এটা একটা বড় দুর্বলতা বা আমাদের জাতীয় ঐক্যের ক্ষেত্রে একটা বড় অন্তরায়। এই কথাটা কিন্তু ওবায়দুল কাদের পরোক্ষভাবে স্বীকার করে নিলেন। তিনি বলছেন রাজনীতিতে ভালো মানুষের অভাব সম্পর্কে বলেন, আজকে রাজনীতিতে ভালো মানুষেরা আসতে চায় না। আজকে ভালো মানুষেরা, শিক্ষিত মানুষেরা, সৎ মানুষেরা, যোগ্য মানুষেরা রাজনীতির ধারে কাছেও নেই। আমরা যারা রাজনীতি করি এই ব্যর্থতা দায় আমাদের, এটা স্বীকার করতেই হবে। তারপর দেখেন আরো কি কথা বলছেন তিনি, ছাত্র রাজনীতির সুনামের ধারা হারিয়ে গেছে জানিয়ে তিনি বলছেন, আজকে এই অবস্থা আমাদের ছাত্র রাজনীতিতেও, ছাত্র রাজনীতির সুনামের ধারায় নেই। এখানে যারা আছেন 70-এর দশকের সাবেক ছাত্র নেতা অনেকেই ছিলেন সেখানে, ছাত্র রাজনীতি করেছেন, এই ধারাটি আজ কোথায় হারিয়ে গেল? আমি মনে করি খারাপ লোকের হাতে
রাজনীতি থাকলে দেশটা খারাপ হবে, খারাপ লোকের হাতে রাজনীতি থাকলে খারাপ লোকেরা মন্ত্রী হবে, এমপি হবে, দেশ চালাবে, এতে দেশের ভালো হবে না। ভালো লোকদের রাজনীতিতে আনতে হবে, মেধাবীদের রাজনীতিতে আনতে হবে, সৎ লোকদের রাজনীতিতে আনতে হবে, না হলে রাজনীতি মেধাশূন্য হয়ে যাবে। চরিত্রবানদের রাজনীতিতে নিয়ে আসতে হবে, না হলে রাজনীতি চরিত্রহীন হয়ে যাবে, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। দর্শক, তিনি যাদের সামনে এই কথাগুলি বলছেন সেখানে ছিলেন আমির হোসেন আমু, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, দিলীপ বড়ুয়া, জেপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম, তাদের সামনে বলছেন। এরা আসলে যে নামগুলি বললাম এরা প্রত্যেকেই কিন্তু এক সময় এদেশের মানে রাজনীতির এক গৌরবোজ্জ্বল অধ্যায় পার করেছে, কিন্তু আজকে এই বিভক্তি রাজনীতির কারণে তারা কিন্তু নানানভাবে বিতর্কিত হয়েছে। বিশেষ করে গত 14 বছরে এই শাসক দলের সঙ্গে যারা আছেন তারা বিতর্কিত হয়েছেন, শাসক দলের যাইরে বাইরে যারা আছেন তারা যে খুব হিরো হয়ে আছেন সেটাও কিন্তু না। এই সরকার বা এন্টি গভর্নমেন্ট একটা সেন্টিমেন্টের কারণে বিরোধী স্রোতে থাকা মানুষগুলো হয়তো তেমন ভাবে বিতর্কিত না, কিন্তু যে রাজনীতির কথা বললেন ওবায়দুল কাদের, যে এটা সার্বিকভাবে তিনি বলেছেন, অর্থাৎ পুরো রাজনীতিটা হচ্ছে এখন নষ্ট রাজনীতির ধারায় চলে গেছে। ফলে এই নষ্ট রাজনীতির ধারায় সরকারের বাইরে বা ভেতরে কেউ কিন্তু আর শুদ্ধ অবস্থার মধ্যে নেই, শুধু ক্ষমতায় আসলে তখন আসল চেহারা তাদের বের হয়ে যায়, সে কথাটা কিন্তু বলেছেন। তো সরকারের থেকে ওবায়দুল কাদের আজকে খুবই নির্মম কিছু সত্য কথা কিন্তু তুলে ধরেছেন, এবং ঠিক একদিন আগে দেখেন তিনি যেভাবে স্টেজটা ভেঙে পড়লেন, ভেঙে পড়ার পর তিনি কি বললেন, বললেন শুধু নেতা আর নেতা, সিকি নেতা, আদলি নেতা, আপাতি নেতা, চারিদিকে নেতা। তিনি বলছেন যে কর্মী উৎপাদনের কারখানা তিনি চান, নেতা উৎপাদনের কারখানা চান না, তার মানে ত্যক্ত বিরক্ত হয়ে গেছেন। অর্থাৎ যেই ছাত্র রাজনীতির তিনি অহংকার ছিলেন, তিনি নিজেও ছাত্র রাজনীতি করেছেন, আজকে কিন্তু সেই ছাত্রলীগের সম্মেলনে বা তাদের অনুষ্ঠানে যেও কিন্তু তিনি তৃপ্ত হচ্ছেন না, তিনি কিন্তু বলতে পারছেন না জোর গলায় যে না আমি একটা ছাত্রলীগের একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, সেই ছাত্রলীগের মতন করে যে তাদের যে রাজনীতির ধারা সেই ধারা অনুযায়ী সারা দেশের রাজনীতির ধারা হওয়া উচিত, এই কথা কিন্তু তিনি বলছেন না। এখানে কিন্তু নৈর্ব্যক্তিক ভাবে তিনি কিছু কথা বলেছেন, কিন্তু সবচেয়ে বড় কথা হলো দিন শেষে যে ফলাফলটা কি হবে। দিন শেষে তো ওবায়দুল কাদের সে আওয়ামী লীগেরই সাধারণ সম্পাদক, এবং তিনি দল যা বলবে সেটাকেই অন করতে হবে, সেভাবেই চলতে হবে। তাদের এই কথাবার্তার মধ্য দিয়ে কি আগামী দিনে একটা সুন্দর সুস্থ রাজনীতি সেটা কি সম্ভব? এখন তিনি বলছেন নষ্ট রাজনীতি নষ্ট রাজনীতিকের জন্ম দেয়, তো এটা ভালো কথা। তো যদি খারাপ, আগামী দিনের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি, যে সামনে নির্বাচন, সেই ভালো নির্বাচন যদি না হয় তাহলে কি ভালো সরকার হবে? ভালো নির্বাচন যদি না হয় তাহলে কি ভালো রাজনীতি হবে? বিনা ভোটের যে সমস্ত এমপিরা আজকে সংসদে আছে বা মন্ত্রিসভায় আছে, তারা কি কখনো মানে এটা কি ভালো রাজনীতি বা ভালো এমপি মন্ত্রীর উদাহরণ? নিশ্চয়ই না, হয়তো সেই কথাগুলি বলেননি, কিন্তু তার কথার সূত্র ধরে ধরলে কিন্তু ওবায়দুল কাদের সাহেব নিজেই কিন্তু আক্রান্ত হন, যে গত 2014 2018 বা গত 14 বছরে শাসনকালে সর্বশেষ ফলাফলটা কি, আমরা কি খুব তৃপ্ত থাকবো যে কিছু অবকাঠামো হয়েছে, পদ্মা সেতু হয়েছে, মেট্রো রেল হয়েছে, টানেল হয়েছে, ব্যাস এতেই কি আমরা তৃপ্ত থাকবো? 14 বছরে কি আমাদের রাজনীতিতে এমন কোন অর্জন হয়েছে, আমাদের গণতন্ত্রের ভিত্তি কি শক্তিশালী হয়েছে, আমাদের নির্বাচন কমিশন, বিচার ব্যবস্থা, প্রশাসন, পুলিশ, তাদের অবস্থানটা কোথায়, তাদের নৈতিক ভিত্তি কোথায়, দেশে কি আসলেই সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে? একথা কি জোর গলায় তিনি বলতে পারবেন? পারবেন না, কারণ তিনি মন্ত্রী, তিনি দলের সাধারণ সম্পাদক। তারপরও আকারে ইঙ্গিতে তিনি যে কথা বলেছেন সেই কথা ধরেই কিন্তু বলা যায় যে রাজনীতি কিন্তু রাজনীতির ধারায় নাই। সুতরাং কে বলেছেন এই কথাগুলি সেটা যদি আমরা বাদ দিই, তার এই কথাগুলি খুব মূল্যবান। এই কথা অনুযায়ী যদি আমরা আমাদের রাজনীতিকরা সবাই মিলে যদি আগামীতে একটা ভালো রাজনীতি আমরা না আনতে পারি, সত্যিকার অর্থে দেশ টিকবে না,
গণতন্ত্র বাঁচবে না, যেটা ওবায়দুল কাদের করছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।